গাছ থেকে পাড়ার পর নানা প্রক্রিয়া, এরপর দুই তিন দিন রোদে শুকানো। এভাবেই তৈরি করা হচ্ছে দেশি পাটপাতা থেকে উৎকৃষ্ট মানের চা, যা অন্যান্য চায়ের চাইতে মানব দেহের জন্য উপকারী। টাঙ্গাইলে ব্যক্তি উদ্যোগে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে পাটপাতার চা। আধুনিক টি ব্যাগ পদ্ধতিতে এই চা ইতোমধ্যে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করা হচ্ছে। পাটপাতার চায়ের বহুমুখী উপকারের কারণে এটি দিন দিন জনপ্রিয় হয়ে ওঠায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। সরকারিভাবে বিভিন্ন সময় নানা উদ্যোগের কথা জানা গেলেও বাস্তবে সেই উদ্যোগ খুব বেশি কাজে আসেনি। কিন্তু টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন এলাকার স্থানীয় জাকির হোসেন তপু ব্যক্তিগত উদ্যোগে পাটপাতার চা উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিদেশে রপ্তানি করে অনেক লাভবান হওয়া সম্ভব বলে মনে করছেন এই উদ্যোক্তা। পাট বিক্রি করতেছে, পাটে খড়ি বিক্রি করতেছে, কিন্তু আর কিছু বিক্রি হচ্ছে না, পাটের বীজ বিক্রি হচ্ছে। এখন পাটের পাতাটাও অর্থবীর ফসল হয়ে গেছে। যেমন এক কেজি পাটের দাম হচ্ছে 40-50 টাকা, পাটের পাতায় বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। তাহলে পুরাটা পূর্ণাঙ্গ পাটটা এখন গোল, ফুল গোল। এখন আমরা জানি যে পাট সোনালী আঁশ, এখন পাটকে পুরা বলা চলে যে পুরাটাই স্বর্ণ। পাটের পাতাকে অর্থকরী ফসল হিসাবে চলে আসছে, এটাকে ধরে রাখতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই প্রয়োজন। এদিকে পাটপাতার চা কারখানায় কাজ করে স্থানীয় অনেকেই পরিবারে আর্থিক সহযোগিতা করতে পারছেন, লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরাও। স্কুল করে যতটুকু টাইম পাই এই জায়গায় কাজ করি, কাজ করে আমার মাঠ শেষে যে কয়টা দেয় সেগুলো আমি বাড়িতে দিই কিছু, আর আমার পড়ালেখার খরচও চালাই। যে সব সময় পাই সময় পাটপাতার কাজ করি, কাজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে বাপ মা খরচ চালায়, আমার স্কুলও পাশাপাশি খরচ চলে। 5,000 টাকা পাই, সেই টাকা দিয়ে সংসারে একটু লেনদেন আছে সেগুলোও মিটিয়ে নেয়, ওর পাশাপাশি আমার লেখাপড়াও যা খরচ সেগুলো খেয়ে দেয়, দিয়ে এই পাটপাতার চা বানিয়ে আমার দিন দেয় ভালো। প্যাকেটিং করতেছি, প্যাকেট প্যাক করে মোটামুটি তাতে ডিজেল মানে কাজ করতাম, ওটা থেকে বর্তমানে আমার এটার উপরেই পুরো ফ্যামিলি চলতেছে, কত কয় বলার লেখাপড়া চলতেছে, আমিও বর্তমানে চলাফেরা করাতে। টাঙ্গাইলের বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা কেন্দ্রের সেন্টার ইনচার্জ জানান, ইতোমধ্যেই সকল সরকারি অফিসে এই পাটপাতা চায়ের ব্যবহারের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। টাঙ্গাইলের বহুমুখী পাট শিল্প কর্পোরেশন নতুন এই উদ্যোগে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। যে প্রয়োজনীয় পরামর্শমূলক বিষয়গুলো থাকে খিলাপকে ওনাকে দিয়ে দেওয়া হয়, এবং ওনাকে আমার অফিসে ডেকে ওনার সাথে অনেকদিন কথা বলেছি এই বিষয়ের উপরে। গত 8 বছর ধরে এই উদ্যোক্তা পাটপাতার চা উৎপাদন করে বাজারে বিক্রি করে আসছেন। টাঙ্গাইল ছাড়াও দিন দিন দেশের বিভিন্ন জেলায় এর চাহিদা বাড়ছে বলে জানান এই উদ্যোক্তা। সময় সংবাদ, টাঙ্গাইল।